ভারত মাতার বুকে জন্ম নেওয়া বহু রত্নের মধ্যে এক মূল্যবান রত্ন হল স্বামী বিবেকানন্দ, যার জীবন ও বাণী সবারই জীবনে আলোড়ন সৃষ্টি করতে যথেষ্ট। তার অমৃতসম বাণী ও উক্তিগুলির মধ্যে বাছাই করা এরকমই 10টি বাণী যা তোমাদের জীবনে আলোক রশ্মি প্রতিফলিত করার যথেষ্ট। তাহলে জেনে নেওয়া যাক স্বামী বিবেকানন্দের সেই 10টি অমৃতসম বাণী সম্পর্কে। জীবন এমন একটা শক্তি যা তোমাকে পরিবর্তনকে স্বীকার করতে শেখায়। আমি এখনো বড় হইনি, আমি এখনো প্রশ্ন করতেই থাকি। কেউ যদি বলে তুমি ভুল করেছো, তাকে বলবে ভুল করা দরকার, ভুল না করলে আমি বা তোমরা কেউই বেঁচে থাকবো না। মানুষ কথা বলেই সব থেকে বেশি সাফল্য লাভ করে, আবার মানুষের ব্যর্থতার কারণও এই আলাপচারিতা। তবে কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত। যে সমস্ত মানুষেরা ভবিষ্যৎকে বিশ্বাস করে তারাই রাস্তা পার হওয়ার সময় বারবার দুদিকে তাকায়। জন্মের বন্ধন মৃত্যু, অর্থাৎ জন্মানোর পরে জীবনের সুখ দুঃখ সবকিছু ত্যাগ করে মৃত্যুর কাছে পৌঁছাতে হবেই হবে। তাই আমি মৃত্যুকে ভয় পাই না, তবে মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করতে হবে। মাটির দিকে তাকিও না, আকাশের দিকে তাকাও, কাজ করতে থাকো, কারণ কাজই জীবনকে প্রাসঙ্গিক করে তোলে। কপাল করে যদি ভালোবাসা পাও তাহলে কখনো তাকে ছুঁড়ে ফেলো না। যারা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করে তারা আসলে হেরে গেছে। রাগ সবচেয়ে বড় শত্রু যা সভ্যতাকে ধ্বংস করে দিতে যথেষ্ট। আপনার শারীরিক বাধা কখনো ভালো কাজে বাধা হতে পারে না। শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতাপ করবে না। কাজ করার উদ্যমে বৈকল্য থাকা সব থেকে খারাপ। স্বামী বিবেকানন্দের এই উক্তিগুলি যদি জীবনে যথাযথভাবে পালন করা যায় তাহলে জীবনে সফলতা আসবেই আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করো, আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।